وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

وقال الله سبحانه وتعالى امرا ومخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবর তালে বরাহি ওয়ালা বরাহি মাইন কাহামিদুমজি আলহামদুলিল্লাহ দয়ময় মেহেরবান মাবুদ আল্লাহ আরাব্দ আল্লা মিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ আরাবুল্লাম আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাছ থেকে আলাদা করে দৌলতে ইমান দান করে আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মজালিচুর দিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সে রাব্বুল আমিনের কাছে আমরা সর্বাগ্রে তাঁরই শেখানো বাক্যে কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হক আ নামদার তাজেদারে উদ্দিন আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজারিম আজকের এই মুবারক মাহফিলের শায়েক অলিউর রহমান রহিমাহুল্লাহর স্মৃতি পরিষদের উদ্যোগে চোদ্দতম বাৎসরিক আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি যিনি হাজার হাজার ছাত্রদের ওস্তাদ দেশে যেরকম খেদমত করেছেন এখন দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর আরেক প্রান্তেও দিনের আলো যিনি মশাল রূপে ছড়িয়ে দিচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান শৈফুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হাফিজ আব্দুর রহিম সাহেব মাদাজিল্লুল আলিয়া আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মাওলানা হদুর রহমান দালাইশরী সাহেব ইতিপূর্বে আপনাদের মাঝে কথা বলে গিয়েছেন যাদের কথা বলার পরে যাদেরকে পাশে রেখে কথা বলার মতো এলেম কালাম আমার অন্তত পক্ষে কিছু নাই বিশেষ করে আমাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ আমাদের সৈয়দ আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ আল্লাহ রাবুল আলমিন শাইখের হায়াতের মধ্যে বারাক্কা দান করুকবার আল্লাহ আমিন কত দীর্ঘ বয়স এখনও কত চমৎকার কথা বলেন কত ফোর্স নিয়ে কথা বলেন এই হায়াতে যে আমরা যে নিজে নিজে নিজেদের খাবার খেতে পারবো কি না এটাও আমাদের সন্দেহ আছে ঠিক কিনা ভাই নাল্লাহ রাবুল তাদের এই হায়াতে মোবারক হায়াত আল্লাহ যেন আরও দান করেন তাদের ছায়া আমাদের প্রতি যেন দীর্ঘ করেন বলেন আল্লাহ আমিন যে মহান মানুষের স্মৃতিকে ধারণ করে এ এলাকার মানুষ এখন পর্যন্ত গর্ব করতে পারে মহিলাদের মাহফিল আজকের এই জুলুস এই যে দরস উন্মুক্ত মাহফিলের ইন্তেজাম এইগুলো একসময় মানুষ জানতো না এই শাহ রহমান রহিমাহুল্লার কাছ থেকে মানুষজন এই দিনের বার্তাগুলা শিখেছে যে কেমনে মেয়েদের জন্য হালাকা হতে পারে কেমন করে সমাজ সংস্কার হতে পারে হুজুর সেদিকেও একটু টাচ দিয়ে গেছেন মেয়েরা সব জায়গায় যাবে কোনো বাধা নাই সব জায়গায় বাজারে চলে যাবে আপনার সাথে ফতুয়া নাই পোস্টারের মধ্যে লিখে দিবে নাম মহিলাদের বসার জন্য সুব্যবস্থা আছে রাত বারোটা পর্যন্ত মাহপিল হবে সমস্যা নাই শুধু সমস্যা একটাই যদি মসজিদে যায় তাইলে বলবে এরা অন্য দল হয়ে গেছে এদের আকীদা শেষ এরা আমাদের দলের মধ্যে আর নাই ঠিক কিনা আছে নাই গ্রুপ আছে না প্রিয় ভাই এরা স্বামী মসজিদের ভিতরে নামাজে ঢোকে আর বউয়ের হাতে বাজারের ব্যাগ দিয়ে বলে তুমি এখানে দাঁড়ায় থাকো বেচারি বোরখা পরে ওই জায়গায় দাঁড়ায় থাকে স্বামী নামাজ ফরসটা আদায় করে বউ এরপরে আবার বাজার করতে যায় আবার মাগরিবের নামাজ পাঠ পরে আসে নামাজ পড়ে তারপরে স্বামী স্ত্রী বাজার থেকে আসে বাজারে গেলে গুণা হয় না কিন্তু মসজিদে ঢুকে আসরের নামাজ পড়বে রকম ব্যবস্থা আমাদের দেশে নাই কেউ যদি এটার পক্ষে কথা বলে তাদেরকে নানান দলের ট্যাগ লাগানো হয় ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমাদের শেখ আলিউর রহমান আল্লাহ তার কবরকে মুনাওয়ার করে দেন আল্লাহ তাকে জান্নাতের আলামা কাম দান করেন আল্লাহ তার ভুল তুটি মাফ করেন তিনি দিক দর্শন দেখায় দিয়ে গেছিলেন যে মেয়েদের জন্য প্রত্যেক সপ্তাহে হালাকা দরকার আছে আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন আপনার এলাকায় না আপনার বইয়ের কাছে যাই খবর নেবেন এই আমরা দুইজন রাত্রে একত্রীভূত হওয়ার পরে ফরজ গোসল যা হয় কেমনে ফরজ গোসল করা লাগে বলো তো বউ বলবে কেন কাপড় সুপুর নিয়ে বাথরুমে ঢুকে যেতে হয় যাওয়ার পর সাবান দিয়ে গোসল করে বেরোয় আসতে হয় ফরজ গোসল হয়ে গেল আছে না আছে ষাট বছর সত্তর বছর পার হয়েছে ফরজ গোসল কেমনে করা লাগে এটা জানে না এই ইসলাম আমরা অনেক জায়গায় পালন করছি প্রিয় ভাইয়েরা সুতরাং আমাদেরকে মেয়েদের মধ্যে এডুকেশান ছড়াতে হবে দিনের বোধ জাগাতে হবে দিন শিখাতে হবে মেয়েদের জন্য মাদ্রাসা দরকার মেয়েদের জন্য তালিম গা দরকার মেয়েদের জন্য উন্মুক্ত মাহফিলেরও প্রয়োজন আছে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা রাত গভীর হয়ে গেছে আমি আপনাদের কাছে বেশিক্ষণ কথা বলবো না নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু সময় আপনাদের কাছে আমি কথা বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি সব সময় বলে থাকি আমার যারা শ্রোতা তাদের বয়স খুব কম তাদের বয়স বিলো থার্টি ফাইভ পঁয়ত্রিশের নিচে সুতরাং পঁয়ত্রিশ বছরের উপরে যারা আছেন এখানে আপনাদের জন্য ছুটি ঘোষণা করা থাকলো আপনাদের মন না চাইলে আপনারা চলে যেতে পারেন কেউ আপনাদেরকে ঠেকাবে না আপনাদের ছুটি আপনারা ইচ্ছা মতো বাড়ি চলে যাবেন মন না চাইলে চলে যাবেন কোনো সমস্যা নাই কেউ আপনাদের কিচ্ছু বলবে না এখন থেকেই চলে যেতে পারেন তবে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে তাদের জন্য কোনো ছুটি ছাটার কারবার নাই আমি যতক্ষণ থাকবো আপনার মন চাইলেও থাকা লাগবে না চাইলেও থাকা লাগবে রাজি আছেন তো আসেন ইনশাল্লাহ কাদের বয়সে কোনো থার্টি ফাইভ হয় নাই পঁয়ত্রিশের নিচে যারা হাত তোলেন দেখে একটু টান করে পঁয়ত্রিশের নিচে যারা আয় আপনার বয়স কত পঁয়ত্রিশ তো হাত তোলেন কা ও বাবা ওই যে আরেকজন হাত তুলছে দেখেন দাড়ি পাইকে গেছে উনার বয়স কত উনি আবার আমাদের দলে আসতেছে পঁয়ত্রিশের নিচে যারা আয় বাচ্চা কাছে হাত তোলা টান টান করে তোলো তাদের পঁয়ত্রিশের নিচে হাত তুলছেন সবগুলা মুরব্বীরা চুপচাপ থাকবেন এখন তরুণরা যুবকরা একটা তাকবির দিবে পারবে না ভাই পারবে ইনশাল্লাহ হাতনামা মুরব্বীরা আপনারা যারা তাকবির দেন নাই আপনারা এটা একটা তাকবির দিয়ে এবার দেখান যে যুবকদের এই রাত্রের তাকবির আপনাদের পছন্দ হয়েছে কি হয় নাই আপনারা পারবেন একটু তাকবির দিতে একটা পারবেন আপনারা মুরব্বীরা পারবেন ইনশাআল্লাহ দেখে এবার শুধু মুরব্বিরা একটু তাকবীর দিবেন যুবকরা চুপচাপ থাকবে দেখো মুরব্বীদের এবার তাকবির লিল্লাহ হে থাকবে শব্দ শুনছো হ্যাঁ এখানকার ছেলে পেলে বলছে হুজুর এই রকম পাম্পপট্টি লাগা এ তকবির দিলে তোরা এমনি জোরে দিবেই না এবার আমরা একসাথে সম্মিলিত একটা তাকবীর দিব রাজি আছেন ইনশাআল্লাহ যারা রাজি আছেন তারা গলাটা একটু খাঁকার দিয়ে নেন রে এতগুলা লোক সুপারি খাওয়ার পরে যদি গলায় আটকাই যায় তাও তো গলা খাকার দেওয়া লাগে এরকম হ্যাঁ হেম্মত করে তাক একটা গলা খাকার দেন দিচ্ছেন সবাই দেখে এবার হিম্মত করে একটা তাকবির দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মো লামা যেখানে লিল্লা হে আল্লাহ কবুল করুক আল্লাহমা আমিন বান্দারা যখন আল্লাহর তাকবির করে তখন সবচেয়ে বেশি বেজার হয় শয়তান ডেকে না এই জন্য আল্লাহর তাকবীর বলতে যারা গরিমসি করে বুঝতে হবে শয়তান এদের কাঁধের আশপাশে কোথাও আছে ঠিক কিনা আল্লাহর তাকবীরে কখনো কোনো ছাড় দেওয়া যাবে না যেখানেই ভয় পাবেন যেখানেই সাহস হারা হবেন জোরে সোরে একটা তাকবির দিবেন আল্লাহ বুকের মধ্যে ইনশাআল্লাহ সাহস এনে দিবেন ঠিক না আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ হরাবুর বান্দাকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে এই নিয়ামত মধ্যে আল্লাহ নিজে একটা নিয়ামতের কথা কোরআনুল করিমের মধ্যে বলেছেন যেইটা আল্লাহ বান্দাকে বড় ভালোবেসে দিয়েছেন সেইটা হচ্ছে বান্দাকে আল্লাহ হরবুল আলমিন কথা বলার যোগ্যতা দিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ হরাবুল আহমিন বলছেন খনাকল ইনসান আল্লামাহুল বায়ান মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ কিন্তু অনেক মুফাসসির বলছেন আল্লাহ যেভাবে আর রহমান ব্যবহার করেছেন আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন সেই রহমান তোমাকে কি দিয়েছে জানো নাকি তুমি আল্লাহ বলছেন আর রহমান ও আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان أمار الله بلجان رحمن يا رب যেই রহমান তোমাকে দুনিয়ার বুকে কোরআন শিক্ষা দিলেন আল্লাহ বলছেন সেই রহমান তোমাকে দুনিয়ায় সৃষ্টি করার পরে সেই রহমান এমন দয়া তোমার প্রতি করেছেন সেই রহমান তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে আল্লাহ পৃথিবীতে যারা ব্যাকরণ জানেন পৃথিবীতে যারা মানতেক জানে তারা বলছেন পৃথিবীর সবগুলো হাইওয়ান এই হাইওয়ানের মধ্যে দুইটা প্রজাতি একটা হচ্ছে নাতেক আরেকটা হচ্ছে গাইরে নাতেক না তেক মানে যেই আই কথা বলতে পারে পৃথিবীর বুকে মানুষ কেবল কথা বলতে পারে কিন্তু তাসবির সবাই করতে পারে আল্লাহ বলছেন মুসাব বেহুল্লাহি মাফি ওয়া মাফিল আর আপনার সামনে আপনি তাকায় দেখেন দেখতে পাচ্ছেন এই যে কাপড় আমার সামনে দেখতে পাচ্ছেন লোহা মোবাইলটা হাতে নিবেন কিছু প্লাস্টিক আছে কিছু কাঁচ আছে আপনার সামনে টিস্যু ছোট্ট একটু আছে আপনার মাথার টুপিটা আছে সামনে হেলান দিয়ে বসে আছেন বাঁশটা দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন ও বান্দা বান্দা তোমার মগজে ধরুক বা না ধরুক প্রত্যেকের আলাদা আলাদা তাসবি আছে ওই তাজবিগুলা গুলা রব্বুল আলমিনের সাথে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের তাসবি বুঝে I'm <laughs> কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ খলাকাল ইনসান আল্লামাউল মাউল রব্বুল আমিন মানুষকে এক্সেপশনাল করলেন মানুষকে আল্লাহ জবান শিক্ষা দিলেন মানুষকে আল্লাহ রব্বুল আমিন ভাষা বলার যোগ্যতা দান করে দিলেন যেই ভাষা দিয়ে মানুষ যখন তাসবিহ করে অপর ভাইও যেরকম বোঝে ফেরেশতাও যেরকম বোঝে আল্লাহও বোঝেন এইজন্য আল্লাহ বলছেন মানুষের প্রতি আল্লাহর দেওয়া অনন্য এক নিয়ামত কেয়ামতের নাম হচ্ছে কথা বলতে দেওয়া সুবহান অনেকে আমাদের মাথার মধ্যে কুলায় না চিন্তা করে একটা বাচ্চা ছোট থেকে বড় হইছে হওয়ার পরে ছয় সাত মাস যাওয়ার পরে মুখের বুলি ফুটে যায় খেয়াল করেন প্রথমে বলতে শুরু করবে মাম 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 মানে পানি পানিরে বলে মাম এরপরে মা বলে ডাকে বাবা বলে ডাকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কথা বলতে শুরু করে করতে করতে যেই না চোদ্দ মাস পনেরো মাস চলে যায় দুই বছর চলে যায় এরপরে বাক্য বলতে শুরু করে ওই ছোটো বাচ্চার কথাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে যেই কথা আমরা বলি ওইটা ভালো লাগে না কিন্তু ডেকে ডেকে তারে বলে বাবা বলতো এইটা মাম বলতো বাবা আমার ছোট মেয়ে ওর বড় বোনের হাতে যদি দেখে আম কাটার জন্য কিছু একটা হাতে নিছে সাথে সাথে মার কাছে যায় বলবে মা বড় আপু কাসু হাতে কাসু আপনাদের এলাকায় কাসু চিনেন চিনেন কি এইটার নাম আসলে চাকু ওর মা ওরে মারছে গায়ের মধ্যে থেকে একটুখানি চামড়া উঠে গেছে আমারে এ দিয়ে বলছে বাবা আমার গায়ের খোসা উঠে গেছে মানুষের খোসা ওঠে কিন্তু কথাটা শুনতে সুন্দর লাগে ছোট্ট থেকে কথা বলতে বলতে হঠাৎ করে দুই আড়াই বছর পরে ওই মানুষটা কথা বলতে শুরু করে আমরা বারবার দেখতে দেখতে থাকি জন্য মনে হয় কথা বলা বা কোনো ব্যাপার নাকি কিন্তু বিজ্ঞান কি বলছে দুই মিনিটে বোঝেন আল্লাহার প্রেমীন মানুষকে যে কথা বলার যোগ্যতা দিলেন কি অসীম প্রক্রিয়ায় একটা মানুষ কথা বলে যখন কোনো মানুষ একটা কথা বলার জন্য ব্রেন থেকে সিগন্যাল পায় সাথে সাথে সর্বপ্রথম লাঞ্চ অনেকগুলা হাওয়া অক্সিজেন গলার মধ্যে পাঠায় দেয় গলার মধ্যে পাঠানোর পরে মানুষের স্বরতন্ত্রের মধ্যে দুই ধরনের লরিংস থাকে ওই হাওয়াগুলা যাওয়ার পরে লরিংসটা টেস্ট করে হাওয়া দিয়ে ঠিক আছে কিনা মাইক যেরকম টেস্ট করলো হাওয়া চেক করে নিল সাথে সাথে ব্রেনে সিগনাল চলে যায় ব্রেন থেকে পরে জিও আসে জিওবার পরে দুই ঠোঁট এরপরে আবার এই গলা এই স্বরতন্ত্র এই জিও বাই ঠোঁট সবগুলা মিলাই ব্রেনে আবার ডেলিভার করা হয় এরপরে ব্রেন যখন পুরা প্রক্রিয়াটার ঘটনাটা বলে দেয় যে এখন কথা বলার উপযুক্ততা সবগুলার মধ্যে আছে একটা সেকেন্ডের মিলি 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 সেকেন্ডের মধ্যে ওই সিগনালগুলা ঠোঁট আর জিও চলে আসে মানুষ এই অসীম প্রক্রিয়াতে অনবরত কথা বলতে থাকে আমার আল্লাহ রাব্বুল বলছেন আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাউ ও দুনিয়ার মানুষ আমি রব্বুল মিন তোমার জন্য দুইটা চোখ দিলাম গভীর মনোযোগে বোঝেন আলাম না যে আল্লাহ নে এরপর আল্লাহ বলতেন শফত ও মানুষ আমি তোমার জন্য আমি রাব্বুল আমিন কি দিলাম তোমার জন্য একটা জিওবা দিলাম দুইটা ঠোঁট দিলাম এরপরের আয়াতে কারিমাটা হচ্ছে ওয়াহাদাই না উন্নাস দাইন একদল নজদের অধিবাসী মুফাসিররা বলছেন আল্লাহ যে তার জন্য ঠোঁট দিলেন আর জিওবা দিলেন এইটার ব্যাখ্যা আসলটা কি জানো নাকি তারা বলছেন আল্লাহ যে বললেন ওয়াহাদাই না উন্নাস দাইন আল্লাহ তাকে হেদায়াত দিলেন দুইটা দিকেই অর্থাৎ দুইটা দিকের মধ্যে থেকে সে তার দিক খুঁজে নিবে তারা বলছেন এই নজ মানে কি জানো এই নজ মানে হচ্ছে মায়ের বুক মায়ের বুক যেরকম সন্তান ছয় সাত মাস পেটে থাকার পরের থেকে উঁচু হয়ে যায় খাদ্য দিয়ে ভরপুর হয়ে যায় যেই না ভূমিষ্ঠ হয় রব্বুল আমিন মায়ের এক একটা নিপিলের মধ্যে বত্রিশটা করে ছিদ্র করে তাকে খাওয়ার উপযুক্ততা দিয়ে দেন দুনিয়ায় যত সৃষ্টি আছে আল্লাহর সব সৃষ্টি দুনিয়ায় আসার পরে তার নিজের খাদ্য নিজে কোনো না কোনো বিকল্পভাবে তুলে তুলে খেয়ে নিতে পারে কিন্তু মানুষের কোনো ক্ষমতা নাই সে খাদ্যটা তুলে খাবে আল্লাহ বলছেন ও বান্দা একটু চোখ দিয়ে তাকায় দেখো আমি তোমার দুইটা ঠোঁট আর জিও বাটা দিয়ে দিলাম ওই বাচ্চাটা হওয়ার পরে ওয়া ওয়া করে করে ও মায়ের বুকের দিকে যায় তার জন্য শিখায় দিতে হয় না বুকে যাওয়ার সাথে সাথে ঠোঁট আর বাদে চুষে চুষে খায় এইটা শিখাতে হয় না এটা তোমার রহমান রব তার জিওবার ঠোঁট দিয়ে তার এই জ্ঞান আর এই হেদায়তের রাস্তাটা দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল মিনের একটা দয়া আর একদল মুফাসির বলছেন তাফসির ইবনে আশুরের ভিতরে এসেছে আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহ আলাই বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইহি তোমার আমিন একটা জিও দিলেন আর দুইটা ঠোঁট দিলেন ভেবে দেখো তো তুমি একটা মানুষ তুমি তোমার সন্তানকে বড় আদর করে করে বড় করছো বড় করার পরে দশ বারো বছর একটু ভুজ হয়ে গেছে যেই সন্তানের জন্য কলিজা পানি করে দিছে মা রাতের পর রাত তাকে যত্ন নিছে ওই বারো বছরের সন্তানটাও এরকম তো অনেক সময় হয়ে যায় আপনি বলছেন বাবার এইটা একটু এনে দিত কথা শুনে না কথা মানে না পিতামাতার নির্দেশ না মেনে অন্যরকম আচরণ করে এরকম বাচ্চা কাচ্চা হয় কি না হয় কি না কথা শুনে না মানুষের ফিতরাতগত একটা স্বভাব হচ্ছে কথা না শোনা যেই কথা আপনি বলবেন ওই কথাই শুনতে চায় না কিন্তু আল্লাহ রাবুলিন বলছেন তাকায় দেখ ও দুনিয়ার মানুষ তুই যে কথা বলিস তোর কি কোনো দিনের এরকম হয়েছে নাকি ব্রেন থেকে সিগনাল আসার পরে জিওবা বলছে হুজুর প্রত্যেক দিন ওয়াজ করে আজকে আমি আর নড়তে পারবো না জিও বা নড়া বন্ধ করে দিছে কিন্তু ঠোঁট আপনার সিগনাল নিয়ে ফেলেছে জিও বা নরে না কিন্তু ঠোঁট নরে আপনি কথা কেমনে বলতেন আপনার গলার ভিতর থেকে শুধু গঙানি শোনা যেত কথাটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বোঝা যেত না আপনি কথা বলতে শুরু করছেন জিও আপনার সিগনাল মানে না আপনার কথা কেমন হতো আ আ কি না আগের দিন জিও বা কথা শোনে নাই ঠোঁট এবার বলছে ব্যাটা আজকে তোরে দেখাবো তুই যতই নড়ানড়ি করিস আজকে আমি ঠোঁট নড়তাম না ঠোঁট আজকে সিগনাল মানে না আজকে আপনার জিও বা নড়ে মুখটা বন্ধ হয়ে আসে আপনি কথা বলতে শুরু করছেন কথাটা কেমন হতো আপনার কি বলছি ভাই আপনাদের মাহফিলে এসে আজকে জানটা ভরে গেছে বলুন সুবহান আল্লাহ আরে এখন সুবহান আল্লাহ বলতেছেন কেন আমি তো তখন বলছি আমার আল্লাহ বলছেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাউ শাফাতাই দুনিয়ার মানুষ একটু তাকা তাকায় তাকায় দেখ আমি আমিন তোর জন্য চোখ দিলাম দিলাম তোর জন্য ঠোঁট দিলাম সুতরাং আমরা অল্প সময়ে এইটুকু অনুভব করতে পারছি অন্তত যে আল্লাহর দেওয়া আপনাকে আমাকে কথা বলার যোগ্যতাটা বিরাট বড় নিয়াম ঠিক না আজকে আমরা কথা বলতে চাই আল্লাহ রাবুল আলমিন যে নিয়ামতটা দিলেন আপনাকে আমাকে কথা বলার আল্লা হারিন কেবল কথা বলার নিয়ে আমার দিয়ে ছেড়ে দেন নাই বরং কোরআনুল কারিমের মধ্যে বারোটা ইনস্ট্রাকশন দিয়েছেন আল্লাহ একটা মানুষকে কথা বলতে দিয়ে আমি ছেড়ে দিই নাই তার জন্য কথা বলার একটা ম্যানার শিখিয়েছি গাইডলাইন দিয়েছি কোন কথা বলবে কখন বলবে কিভাবে বলবে কোন কথা বলবে না কোন কথা বেশি বলবে কোন কথা মাঝে মাঝে বলবে কথা বলার ক্ষেত্রে তার বাচন ভঙ্গির ধরনটা কেমন হবে রব্বুল আলামিন কথা বলা শেখানোর সাথে সাথে কথা বলার নিয়ম কানুন ও বান্দাকে শেখাইছে সুভান আল্লাহ বলেন আজকে আমরা আল্লাহর দয় নিয়ম কানুন থেকে চারটা নিয়ম কানুনের উপর সংক্ষিপ্ত সময়ে আমার সর্বোচ্চ হয়তোবা চারটা কথা বলছে চার ৩২ বত্রিশ মিনিট লাগবে আপনাদের কাছে এই বিষয়ে কিছু কথা আরোস করতে চাই আল্লাহ হারাবুল যে কথাগুলি শুনলে যে কথাগুলি বললে যে কথাগুলি আমাদের অন্তরের মধ্যে প্রভাব ফেলে আমলে রূপান্তর হয় এরকম মন মানসিকতায় বলা এবং শোনার মতো তৌফিক দান করেন চিৎকার করে সমস্বরে বলেন আল্লাহ আমিন আল্লাহ হারাবুল আলমিন কথা বলার নিয়ম কানুনের প্রথম নিয়ম শিখাচ্ছেন سورة نور، 117 نمبر آية. الله أراد بلمنت رسوله بالصلاة. فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أنفسكم تَحِيَّةً مِنْ عِندِ اللَّهِ. أوه، الدنيا والمرش. আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানানো হচ্ছে ফাইদা যখন তোমরা তোমার নিজের বাড়িতে প্রত্যাবর্তন করে আসো তোমার বাড়িতে যখন তুমি ঢুকতে চাও আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম ওই বাড়ির সামনে আসার পরে অথবা বাড়িতে পৌঁছার পরে আমি আল্লাহ বললাম তোমার জবান সবার আগে খুলবে নিজের পরিবারকে আগে তুমি সালাম দিবে সবাই আল্লাহ তোমার পরিবারকে তুমি সালাম দিয়ে তোমার জবানটা খুলবে চিন্তা করবেন হুজুরে আবার কেমন কথা হলে তোমরা সবাই জানি সালামের ওয়াজ আবার এমন কোনো ভিআইপি কথা নাকি ভালো করে খেয়াল করেন আল্লাহ এইটুকু বলে রেখে দিলে আমাদের জন্য হয়ে যেত কিন্তু আল্লাহ আরামিন বান্দাকে গুরুত্ব আরোপ করার জন্য তিনটা কথা বলেছেন এরপরে কয়টা আমার আল্লাহ এক নম্বর বলছেন দুনিয়ার মানুষ তুমি যে সালাম দিচ্ছ তোমার পরিবারে তোমার কি ধারণা তুমি যে কথাটা বলছো এটা তোমার ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা না 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 ভালো করে জেনে রাখো এই কোরআনটা মাখলুক নয় এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল্লাহ বলছেন যখন কোনো মানুষ দুনিয়ার বুকে সালাম দিবে সে যেন সর্বপ্রথম মাথায় রাখে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা দুনিয়ার কারো শেখানো বাক্য নয় এটা আল্লাহর কালাম আল্লাহ তার বান্দার জন্য তোহফা করে পাঠাইছেন সুতরাং কোন মানুষ যখন তার মুখ সালাম উচ্চারণ করে প্রকারান্তরে সে আল্লাহর দেওয়া বাক্যটা নিজের ঠোঁট দিয়ে উচ্চারণ করে আল্লাহ দুনিয়াতেও যেরকম সালাম দিবেন একই রকম ভাবে কেয়ামতের দিনেও আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে কোরআন আমাদেরকে বলছে সালাম কৌলাম রব্বির রহিম ওই দিন রাহিম রবের পক্ষ থেকে সালাম আসবে আর এইখানে আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন কলাকাল ইনসান আল্লাহ একজন রহমান দুনিয়া রহিম কোন মানুষ যদি কমপ্লিট প্যাকেজটা পেতে চায় তাহলে দুনিয়ার বুকে যেন আল্লাহর দেওয়া এই বাক্যটা সে কালচারের মধ্যে নেয় আল্লাহ রাব্বুল আলমিন তাহলে তার জীবনে একটা পরিবর্তন এনে দিবে এক নম্বরে তাহলে মনে রাখতে হবে তাহিয়া তামিন্দুল্লাহ আল্লাহ বলছেন এরপরে বান্দা জানো না কি এইটা কি মুবারকা এইটা তোমাদের জন্য একটা বরকত আর তিন নম্বরে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে তই এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র আবুদাউদের একটা হাদিস এসেছে ওই হাদিসের আলোকে মুফাসেররা বলছেন একটা পরিবারকে যদি সুন্দর হিসাবে বলতে হয় একটা পরিবার যদি ওই ফ্যামিলির মানুষদের কাছে আদর্শ ফ্যামিলি হয় তাহলে তিনটা গুণ লাগবে কয়টা আসতে বলেন কয়টা এক নম্বরে পরিবারের মধ্যে তাই এ লাগবে পবিত্রতা লাগবে স্বামী বাড়ির থেকে চলে গেছে কিন্তু স্ত্রীর প্রতি আস্থা আছে আমার সামনেও সে যেরকম পবিত্র আমার পিছনেও পবিত্র ছেলে পেলে বড় হয়ে গেছে মেয়েটা কলেজে যায় ছেলেটা বাহিরে যায় পিতা মাতা তাকে এমনভাবে বড় করছে মনের মধ্যে আস্থা আছে এবং সত্যিই তারা এরকম তাদের সাথে কারো অবৈধ সম্পর্ক নাই হারাম কোনো সম্পর্কে তাদের সাথে সম্পর্কিত নয় আল্লাহ বলছেন রকম যদি কোনো ফ্যামিলির মধ্যে তাই এটা তাদের প্রশান্তির এক নম্বর কারণ দুই নম্বরে কোন ফ্যামিলির মধ্যে যদি আরেকটা জিনিস যুক্ত হয় সেটা হচ্ছে কি কোটি কোটি টাকা আছে ঘুম নাই। লাখ লাখ টাকা আছে কিন্তু সামনে লেখা আছে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ আসলে আপনার একটা এক কাঠার বাড়ি থাকতে পারে বাড়ির উপরে টিনের চাল থাকতে পারে কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারেন এইটা আমার বাড়ি বাপের ভিটা আছে কিন্তু ওর হাজার হাজার কোটি টাকা দামের বাড়ি গার্মেন্টস উমুক তমুক ওইটা আসলে ওর না লেখা আছে ব্যাংকের কাছে দায়বদ্ধ অনেক সময় কাউরান বাজারের সামনে রাত তিনটার সময় অনেকগুলা পাইকারি ট্রাক আসে আর তারপরে মাথার মধ্যে টুকরি করে নিয়ে নিয়ে লাউ বাঁধাকপি ফুলকপি এইগুলা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় মা তার মধ্যে তুলে ট্রাক আসতে দেরি হয়ে গেছে ওই টুকরির মধ্যে কাত হয়ে ঘুমায় গেছে পাশ দিয়ে বিষ টনের ট্রাক যায় দুনিয়া কেঁপে যায় ওর ঘুম ভাঙে না আর অনেকগুলা আছে এসে সুন্দর আরামের বিছানা যার পরে আর আরাম কিছু নাই ঘরের মধ্যে কোনো শব্দ পর্যন্ত নাই কিন্তু ঘুমের ওষুধ না খেলে ওনার ঘুম ধরে না দেখবে না আমার আল্লাহ হারাপ্রেমীন বলছেন তাহলে ফ্যামিলির জন্য দ্বিতীয় কি লাগবে নিয়ামত আমার বারাকা বলেন কি লাগবে বরকত লাগবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন কেমন করে জানি তার পার করে দেন কেমনে জানি তার ফ্যামিলিটার মধ্যে রাব্বুল আমিন তার দয়া দিয়ে রেখেছেন আর তিন নম্বর কোন ফ্যামিলির মধ্যে যদি শান্তি লাগে তাহলে আল্লাহর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধিবিধান আছে ওইটার প্র্যাকটিস লাগবে আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো কোন ফ্যামিলিতে যদি সালামের কালচার হয়ে যায় আল্লাহ ওই ফ্যামিলিটাকে এই তিনটা হকের উপযুক্ত আল্লাহ এক সাহাবীর বাড়ির সামনে গেলেন যাওয়ার পরে বাড়িতে বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী সালাম আসসালামু আলাইকুম সাহাবি উত্তর দেন নাই দ্বিতীয়বার নবী সালাম আসসালামু আলাইকুম সাহাবি উত্তর দেন নাই তিন নম্বরে আবার সালাম দিলেন দেওয়ার পর আল্লাহ নবী ঘুরে চলে যাচ্ছেন এমন সময় সাহাবি দৌড়াই আছে ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন কি ব্যাপার তুমি কি বাড়িতেই ছিলে হ্যাঁ আগের দুইবার সালাম দিলা উত্তর দিলে না তিন নম্বরে উত্তর দিলেন সাহাবিব এই কথা বলছেন না কিন্তু সাহাবির একটা জিনিস জানতেন আল্লাহ নবীর সম্পর্কে কি জিনিস আল্লাহ নবী সাল্লাহাম যখন হিজরত করে মদিনায় আসলেন আসার পর আল্লাহ নবী ডাইরেক্ট মদিনায় চলে যান নাই নবী সর্বপ্রথম কুবা পল্লীতে এসব অবস্থান করলেন পল্লীটার নাম হচ্ছে কুবা ইসলামে প্রথম মসজিদ যেটা তাকুয়ার ভিত্তিতে আউআলু মসজিদিন তাকুয়া তাকুয়ার উপরে প্রবর্তিত প্রথম মসজিদের নাম হচ্ছে কুবা এই মসজিদের এমন দাম এমন দাম আল্লাহ নবী বলছেন কেউ যদি মক্কামদিনায় যাওয়ার পরে নিজের বাড়িতে উজু করে এরপরে যদি ওই মসজিদে যায় আর দুইটা রাকাত নামাজ আদায় করে করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্ল করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই দিকে সালাম ফিরাতে দেরি আল্লাহ একটা কবুল উমরার সোয়াব তার আমল নামায় লিখে দিতে দেরি করেন না আপনি দিনে যদি একশো বার যান অজু করবেন বাড়িতে আল্লাহ নবী বলছেন মান তাওয়াদ্দা মিম বাইতিহি সে নিজের বাড়িতে অজু করে এরপরে ওই মসজিদে যায় দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ কবুল একটা উমরার সওয়াব দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী মসজিদে কুবায় অবস্থান করছেন মসজিদে কুবায় অবস্থান করে জুমার দিন চলে আসলো নবীজি মসজিদে কুবায় জুমা পড়েন নাই মসজিদে কুবা থেকে একটুখানি দূরে মসজিদের জুমা যেখানে আল্লাহ জুমার নামাজ পড়লেন জুমার নামাজ পড়ানোর পরে সাত দিন আল্লাহ নবী এখানে অবস্থান করছেন একদিন জোহরের রক্ত হয়ে গেছে আল্লাহ নবী একটা পল্লীর এক পর্যায়ে গেছেন গ্রামের একটা জায়গায় যে আল্লাহ নবী জোহরের নামাজে দাঁড়াইছেন আল্লাহ নবীর সাহাবী যেইগুলা আগে আগে মদিনায় চলে আসছিলেন তারা তো আল্লাহ নবীর সাথে সাথে আছেন জোহরের নামাজ আল্লাহনবী দাঁড়িয়ে গেছেন দাঁড়ানোর পরে দুই রে শেষ হয়ে গেছে হঠাৎ করে আল্লাহ নবী কথা নাই বার্তা নাই সব সাহাবীদেরকে করে নবীর সামনে ছিলেন সামনে সামনে থেকে পার করে একদম পিছনের চলে আসলেন আসার পরে নবীজি মুখ ঘুরাই দিলেন সাহাবিরা কিছুই বুঝে উঠতে পারেন নাই তারা তো একটা নির্দেশ কেবল মানে স্বামী ওয়া তা আনা ওনাদের কোনো জিজ্ঞাসা নাই ওনাদের কোনো কোনোরকম প্রশ্ন নাই আল্লাহর নবী করছেন ওনারা অনুসরণ করেছেন সাথে সাথে পিছনের কাতারে যারা ছিল তারা আল্লাহর নবীর দিকে মুখ ফিরাই গেল তার কাতার তারপরের কাতার প্রথম কাতারটা পিছনে চলে গেল আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন সামনে দুই রাখাত পড়লেন এই পাশে নামাজ শেষ হয়ে গেল সাহাবাইকার মুখ চাওয়া করছেন আমার নবী সাল্লা আল্লাম বলেন ও আমার সাহাবির আমি এমনি এমনি এরকম করি নাই আমার আল্লাহ রা প্রবীন আমার প্রতি একটা আয়কারি মানাদিল করেছেন কেন দেখেন খেয়াল করে আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন আল্লাহ নবী কাবাকে পছন্দ করতেন এত কাবার প্রতি তার টান ছিল কিন্তু কাবা তখন আমাদের কেবলা ছিল না কেবলা ছিল বাইতুল মকাদ্দাস কিন্তু কাবাতে মক্কাতে থাকতে একটা অভিনব উপায় ছিল নবীজির সামনে এইটা হচ্ছে কাবা এইটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস কাবার যে কোনো দিকে নামাজ পড়া যায় আল্লাহর নবী একটুখানি সিস্টেম করে এমনভাবে কাবার এক প্রান্তে দাঁড়াইতেন বাইতুল মোকাদ্দাসের দিকেও মুখ হয় তার আগে মধ্যে এখানে কাবাটাও থাকে দুইটা একদিকে করা যায় কিন্তু মদিনায় যাওয়ার পরে তো আর এই সুযোগ নাই একটা উত্তর একটা দক্ষিণ নবী করিম সাল্লা মনের মধ্যে একটু একটু কামনা মক্কাই তো এইটা পারতাম কিন্তু মদিনায় এসে তো এইটার পারি না নবী করিম সাল্লাম একবারও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন নাই একবারও ঠোঁট দিয়ে বলেন নাই একবার আল্লাহ নবী সাল্লা কামনা কোনো সাহাবির কাছে প্রকাশ করেন নাই কিন্তু আল্লাহ নাজিল করলেন তাকাল্লু বাবা আমার আল্লাহ বললেন গভীর মনোযোগ এখানে বোঝার মামলা আছে আল্লাহ বললেন হে আমার হাবিব আপনি ঠোঁটে বলেন নাই আপনি দিয়ে কখনো প্রকাশ করেন নাই কিন্তু আপনার অন্তর যে কামনা করত আর আপনার মাথাটা মাঝে মাঝে উঠতো একটুখানি জিব্রাইল আসে নাকি কোনো ওহি আসে নাকি আপনার আল্লাহ এই বিষয়ে গাফেল নন আপনাকে চাওয়া লাগে নাই হাত তোলা লাগে নাই ঠোঁট উচ্চারণ করা লাগে নাই কিন্তু আপনার কামনার দামটা আল্লাহর কাছে এমন আল্লাহ এখানে বলেন নাই আপনি খাবার দিকে মুখ ফিরান আল্লাহ বলছেন রসুল আপনাকে আমি উইশ করে দিলাম ছেড়ে দিলাম আপনার যেদিকে মন চাই সেদিকে মুখ ফিরান আমি আল্লাহ ওই দিকটাকেই কেবলা বানাইয়া দিব তার মানে আমার নবীর দোয়া কোন লেবেলের হাত তোলা লাগে না আমার নবী সাল্লা সাল্লাম মুখ দিয়ে উচ্চারণও করা লাগে না অন্তরেরটা মুখের উচ্চারণেরও তো প্রমাণ আছে আছে না আবহরায় রায় ছিলেন ইয়া রসুল্লাহ আমার মা আমাকে মারে গেলেই বকাবকি করে রসুল্লা বললেন মায়ের নামে বিচার নিয়ে আসছ অসম্ভব ব্যাপার মুর্শ্রিক হতে পারে যাই হতে পারে পিতা মাতার নামে কোনো বিচার নাই এটা তোমার আল্লাহ বুঝবে বলি বিচার নাই একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আবু মা মাকে তুমি হেদায়েত দিয়ে দাও আবু হুরায়রা কথা নাই বার্তা নাই শিশুর কাইটা এটা দৌড় সাহাবিরা বলতেছে ভদ্র মানুষ এই এইরকম করে তো দৌড়ায় না নম্র অনেক কিন্তু এত জোরে যায় কেন বলে ভাই পরে কথা আছে পরে কথা আগে বাড়ি পর্যন্ত যায় বাড়ির সামনে যাওয়ার পরে ডাক দিছে মা ভিতর থেকে বলছে বাবা একটু দাঁড়া কথা শুনেই বুঝে ফেলছে আগের যে গরম গরম এই গরম তো নাই মা এত নরম কেন কথা বলে বেরিয়ে বলতেছে তোরে মারার পরে মনের মধ্যে বড় কষ্ট লাগছে আমার সন্তান তো খারাপ কিছু করে না এরপরে অনুশোচনার আগুনে জ্বলতেছে আমি গোসল করে রেডি হয়েছি তুই একটু আমারে মুহাম্মাদুর রসুলুল্লাহ দপ্তরে নিয়ে যা আমি তো ইমান না এনে পারতেছি না আবহ রায়েরা বলছেন আমি লাগায় বাড়িতে পৌঁছানোর আগে আমার নবীর দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে গেছে সাহাবিকে তিনবার সালাম বলেন সাহাবি এইগুলা জানতে নিয়ে রাসূলুল্লাহ আপনি প্রথম সালাম দেওয়ার পরে আমি যদি দ্বিতীয় সালাম উত্তর দিয়ে দিতাম পাইতাম না আপনার কাছে দ্বিতীয় সালাম দেওয়ার পরে উত্তর দিলে তৃতীয় সালাম পাইতাম না আমি আমার পরিবারের জন্য আপনার মুখের থেকে দোয়াটা চেয়েছি আমার নবী তিনবার তার জন্য দোয়া করেছেন এই জন্য আল্লাহ রাবিন বলছেন নবীর সুন্নাত অনুযায়ী তুমি তোমার বাড়িতে যদি শান্তি চাও বরকত চাও পবিত্রতা চাও আমি আল্লাহ বললাম ফাইদা দাখাল তোম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তুমি তোমার পরিবারকে সালাম দাও তুমি তোমার পরিবারের কাছে সালামের দে এরপরে প্রবেশ অধিকার চাও আল্লাহ বলেন বুঝে থাকলে আমি আল্লাহ বললাম আয়া ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন এভাবেই আল্লাহ তোমাদের কাছে তার নিদর্শন বলে দেন আশা করা যায় বিবেক থাকলে তো তোমরা ধরতে পারবে তাহলে এখন আমরা যখন কথা বলার হকের প্রথমটা হচ্ছে মুসলমান সালাম কবলাল কালাম সে কথা বলার আগে সালাম দিয়ে তারপরে বাড়িতে প্রবেশ করবে ঠিক না। আমাদের মধ্যে ছাত্র শিক্ষকের মাঝে সালাম আছে অনেক সময় মুরব্বীদেরকে ছোটরা সালাম দেয় বিভিন্ন পর্যায়ে আসাতে যায় কেরামকে তাদের তুল্লাবরা সালাম দেয় কিন্তু আমাদের একটা অভ্যাস আমাদের মধ্যে নাই নিজের পরিবারে নিজের বউকে নিজের বাড়িতে আমরা সালাম দিই না ঠিক না মুরব্বীদেরকে বললে মুরব্বীরা লজ্জায় মুখে হাত দিয়ে বলে আরে নিজের বউরে আবার সালাম দেয় এটা পারা যায় নাকি আজকের ওয়াজ শুনে বাড়িতে যায় যদি কোনো মুরব্বী সালাম দিয়েও ফেলে তো বাড়িয়ালি বলবে আই ভুল জায়গায় আসছো নাকি আমি ফাতে মার মা এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে ঠিক কি না কিন্তু আল্লাহ রসুল সাল্লাইসালাম এবং আল্লাহর পক্ষ থেকে শেখানো বার্তাটা হচ্ছে বাড়িতে ঢুকলে প্রথমে সালাম দিতে হবে রাজে আসেন তো ইনশাল্লাহ আমরা কড়া নাড়ার আগে ডাকার আগে কলিং বেল চাপার আগে আমরা আগে সালাম দিয়ে নিব। সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢুকবো যুবক তোমাদের আমাদের প্র্যাকটিস কি হবে আমরা অনেক সময় মোবাইল হাতে নি হ্যালো আসসালামু আলাইকুম বলি না আমরা আগে সালাম দেব আসসালাম আলাইকুম তারপরে হ্যালো বলবো রাজে আসেন ইনশাল্লাহ আর দুই নম্বর একটা ঝামেলা আমাদের বাঙালিরা আমরা অতি উৎসাহী আল্লাহ যতটুকু বলেছেন এর মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো কিন্তু আমরা অতি উৎসাহ হতে যে একদম একজনের সালাম দে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত ওয়া মাক ফেরাত ওয়া জান্নাতুরি দোয়ান হু কাসিরান সিরান কা সিরান ফাঁক ফের জুলো একবারে এইখান থেকে চুনারু ঘাট পর্যন্ত চলে গেছে তো এই বেচারি উত্তরটা দিবে কিভাবে বাড়ায়া এত তবিলের মধ্যেই কিছু নাই আবার বেশি দিলে বেশি ভুল হয় ঠিক না উত্তর দিবে তখন কী সে এই জন্য আপনি আসসালামু আলাইকুম সুন্দর করে বলবেন অপরজন আসসালামু ও আলাইকুম ও রহমতুল্লাহ বলবে অতবার রহমতুল্লাহ বলবেন ও বারাকা তহু বলবে এটা সুন্দর করে দিতে হবে আর আমাদের সালামের আরেকটা স্টাইল আছে এই স্টাইল ফিস্টাইল সালাম চলবে না আমাদের স্টাইলকে সালাম আলাইকুম আছে আপনাদের এলাকায় ওরে স্টাইল সালাম আলাইকুম কী জিনিস রে ভাই আসসালামু আলাইকুম রাজি আসেন ইনশাল্লাহ এটা তাহলে আমাদের মুখের এক নম্বর হক এবার চলেন আমরা দুই নম্বরে আল্লাহ হারব বলছেন দুনিয়ার মানুষের জন্য এই আয়াতটা বোঝার মতো এই আয়াতটা আমাদের জন্য নিয়ে আমত আল্লাহ বলছেন আল্লাহ হারাব আমিন বলছেন ইমানদাররা তোমরা দুইটা শর্ত পূরণ করো কয়টা জোরে বলেন কয়টা হাতটা বের করেন হাতটা রেডি করেন সবাই আপনার ঝিম ধরছে বুঝছি রেডি করছেন আমি বলবো কয়টা হাত উঁচু করে দেখাবেন দুইটা কয়টা দুইটা দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই কয়টা দুইটা ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাবুল্লাহ ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে কি করো ভয় করো আল্লাহকে আল্লাহকে সব সময় যা নির্দেশনা দিয়েছেন যা নিষেধ করেছেন এইগুলা মেনে চলো আর দুই নম্বর নির্দেশনা দিচ্ছেন ওয়াকুলু কউলানা তফসিরে তাবারির ভিতরে আশুরের ভিতরে তফসির ইবনে কাসিরের ভিতরে আপনাদের বাড়ির কাছে মসজিদে যায় দেখবেন মারুফুল কোরআনের ভিতরে মানে কি তারা বলছেন তীর আর ধনুক ওই তীর আর ধনুকের মধ্যে ধনুকটা থাকে বাঁকা তীরটা থাকে লম্বা ওই তীরের তুন যদি একটুখানি মাথার দিকে বাঁকা হয় আপনার তীর তীর কখনো নির্দিষ্ট গন্তব্যে যাবে না নির্দিষ্ট রেঞ্জের আগেই সে বাঁকা হয়ে চলে যাবে আল্লাহরাবিন বলছেন ও দুনিয়ার মানুষ কোলু কৌলেন সাদিদা আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম যখন কথা বলবে হক কথাটা সোজা সুজি বলবে আল্লাহ হকের মধ্যে কোনো বক্রতা নাই ডান বাম দেখা নাই ভয় নাই কোদালকে কোদাল বলতে পারা ইমানদারের যোগ্যতা ঠিক কেনা জীবন তো একটাই মরতেও হবে একবার তুই ইমানদারের ভয়টা কোথায় ইমানদারে ভয় পাওয়ার কোনো কারণ আছে ভয় তো পাবে তারা যারা চিন্তা করছে আহারে চল্লিশ বছরে মরে গেলাম দুনিয়ায় কিছুই করতে পারলো না হা হাহা আর আপনি আমি যদি করোনাতেও মরি তা আমার নবী বলছেন কেউ যদি মহামারীতে মারা যায় সে শাহাদতের দরজা দরজা পাবে মুসলমান ইমানদার যদি করোনাতেও মরে তাও লস নাই ঠিক কেনা আমার আল্লাহ এই জন্য বলছেন এক নম্বর ইত্তাকোল্লা ভালো করে বোঝেন এত প্রেসার দিয়ে কথা এমনি এমনি বলছি না দুই নম্বরে কুলু কৌলান সাদিদা সোজা কথা বলো হক কে হক বলো তিক্ত হলেও সত্য কথাটা তোমাকে বলতে হবে ইসলামের নামে নিজের মন গড়া কোনো কথা বলো না হক কথাটা হক বলে ফেল এখন সরকার নানান ধরনের নতুন নতুন আইন বানাচ্ছে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়ানোর মতো কার্যক্রম হয়ে যাচ্ছে আপনার বয়স বাইশ হয়ে গেছে আমি মদ খাই যাই বলবো লাইসেন্স দাও দিতে বাধ্য তুমি দিবে না কেন লাইসেন্স ওয়ালা মদ খাওয়ার সমস্যা আছে নাকি কিসের সমস্যা একশো জন যদি আপনার মদ মতখর পাওয়া যায় তখন একজন বলবে এতগুলা একটা দোকান লাগবে দোকান দিলে তো আনা লাগবে আনা লাগলে তো কোম্পানি খোলা লাগবে কোম্পানি খুললে তো ব্যবসা চলবে আস্তে আস্তে করে ইমানদারের ঘরে মদ যেন পৌঁছায় নির্মূল করার নামে এই ষড়যন্ত্র মনে হয় শুরু হয়ে যে আপনি মদ খান কোনো বাধা নাই কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মুসলমান ইমানদারের জন্য মদ হারাম সুতরাং আপনি মদের লাইসেন্স নেন মদ খান দোকান করেন সব করেন কিন্তু আগে আপনাকে ঘোষণা দিতে হবে আমি আর ইমানদার নই আমি আর মুসলমান নই আমার মরার পরে জানাজা হবে না আমি কোনোদিন মসজিদে যাব না এই ঘোষণার পরে মদ খালে আপত্তি নাই নচেত ইমানদারের ছেলে কখনো মদের লাইসেন্স পাবে না ঠিক কিনা এটাই শেষ কথা আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনাকে লিখতে হবে আমার ধর্ম ইসলাম নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার নবী নয় কোরআনকে আমি মানি না মরার পরে আমার জানাজার দরকার নাই তারপরে আপনি মদ খান বারণ নাই কিন্তু আপনি সবগুলা রেখে আবার বাইশ বছরের পরে মদের লাইসেন্স নেবেন ইসলাম এটাকে মেনে নিবে না ঠিক কিনা কথা পরিষ্কার কুলু কওলান সাদীদা ভয় পর কিছু নাই যা বলবেন সোজা কথা বলবেন এই দেশের ভালো আমরা চাই এই দেশের সন্তান এদের সোনার বাংলা হোক আমরাও চাই কিন্তু সোনার বাংলা মদের লাইসেন্স হবে না মদকে নির্মূল করতে হবে ঠিক কেনা কিসের মাদক নিয়ন্ত্রণ মাদকের কোনো নিয়ন্ত্রণ আছে নাকি মাদকের কোনো নিয়ন্ত্রণ আছে মাদককে নির্মূল করতে হবে বলেন কি করতে হবে কি করতে হবে বলেন পৃথিবীর সব কেরাম বিভিন্ন বিষয়ে মত দৈত্যতা আছে মদের বিপরে পৃথিবীর সবাই একমত হারাম কি এইটা কি এইটা তার আবার লাইসেন্স কি আপনি বিদেশি বাংলাদেশে এসে থাকেন অন্য ধর্মাবলম্বী আপনি উপজাতি আপনি আপনার ধর্মের বিধান মানেন সরকার সেখানে যা ইচ্ছা তাই করবে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে লিখে রাখবেন আপনার নাম ইসলামের আপনার পিতা উমুক আপনার জাতীয়তা বাংলাদেশি আপনার ধর্ম ইসলাম মূল্যে আবার মুসলমানের জানাজার গোরস্থানে আপনাকে দাফন করা হবে আপনি আবার লাইসেন্স নিয়ে মদ খাবেন সরকার আবার এটাকে অ্যালাউ করবে এটা কখনো ইমানদার মেনে নিতে পারে না ঠিক না শয়তানের গভীর ষড়যন্ত্র এইগুলা এগুলা খতুয়া আস্তে আস্তে করে এই নিয়ে যাবে প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বল আল্লাহ আমিন রাগ করতেছেন আপনারা তাহলে এই দুইটা শর্ত এক নম্বরে আল্লাহ হারাবুল বললেন আল্লাহকে ভয় করো দুই নম্বরে কুলু কৌলেন সাদিরা সরল সঠিক সত্য কথা বলো আল্লাহ বলছেন যদি এই দুইটা কাজ করতে পারো আমি তোমাদের জন্য দুইটা নিয়ামত দেবো সুহান আল্লাহটা বলে না আল্লাহ बोलते নিউজলি হালাকুম আমালাকুম বান্দা এই দুই কাজ করলে তোর বাকি সব কাজগুলাকে আমি আল্লাহ ঠিক বানাইয়া দিব সুবহানাল্লাহ বাকি বিষয়ের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আমিন নেবেন আল্লাহ বলছেন কেবল তাই নয় আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আমি রব্বুর রহমিন তোর যত গুণা খাতা ছিল সব মাফ করে কর। যা কিছু করবি আল্লাহকে ভয় করে করে কর রমজান মাসে পানি পানি দেওয়ার পরেও তুই খাস না বাথরুমের ভিতরে গোসল করার সময় তো পানি খেলে কেউ দেখবে না তুই যদি ওই ডুব মেরে পুকুরের মধ্যে একটু পানি খেয়ে নিস তখন তো কেউ দেখবে না কিন্তু খাস না কেন কারণ আমার আল্লাহ দেখে সেই আল্লাহ রমজানে আপনার পানি খাওয়া দেখে বাথরুম দেখে ডুব দিয়ে খেলেও দেখে ওই কুলি করার সময় এক ঢক খেলে কেউ খবর পাবে না আপনি খান না আল্লাহর ভয়ে সেই বান্দাই কেমন করে জানি ঘুষ খায় সেই বান্দাই কেমন করে জানি সুদ খায় সেই বান্দাই কেমন করে জানি ইসলামের বিরুদ্ধাচরণ করে সেই বান্দাই যখন কন্ট্রাক্টরের কাজ পায় ওই বান্দাই তখন পাথরের পরিবর্তে দেয় ওই জায়গায় খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয় সারা সারাদেশে কি ব্যাপার রাস্তা বানানোর সময় রাত্রেবেলা লাইট দিয়ে কাজ করতেছে আমি বললাম কি ব্যাপার দিনে এত আল্লাহ সূর্য রাত্রেবেলা খাটে কেন কয় হুজুর দিনের বেলা দেওয়া লাগে পিস রাত্রেবেলা পুরা মোবাইল দিলে হয় এই জন্য যে রাস্তা চলা লাগবে পাঁচ বছর ওই রাস্তায় এক বছরে উধাও ঠিক না ওই বান্দাও রমজান মাসে যায় যদি বলেন বিদেশি আনছি তোমার জন্য বিদেশি জুস পাঁচশো টাকা সাথে দিলাম ঘরের মধ্যে চলে যাও এক ঢক মেরে বাইরে আসো ঠাড়ায় ধাপ্পড় দিবে ব্যাক কল বিদেশি জুজ ধরে লোভ দেখাচ্ছ আল্লাহ ঘরের ভিতর দেখে না আল্লাহ ঘরের ভিতর দেখে কিন্তু আল্লাহ যে আপনি জনগণের পাথর খেয়ে ফেললেন পিস খেয়ে ফেললেন জনগণের টাকা পয়সা মারি আপনি অন্ধকার করে ফেললেন তখন bodai আল্লাহ চোখ বন্ধ করে থাকে আল্লাহ খালি রমজানে দেখার ডিউটি নিছে তাই তো মনে হয় না এই জন্য আমার আল্লাহ বলছেন দুইটা শর্ত পূরণ করো এক নম্বর শর্তের নাম হচ্ছে যাই হল্লাহ তিন আমানুত্ত এক নম্বর আল্লাকে ভয় করো দুই নম্বরে কি করবে কুলু কৌলান আল্লাহ দিদা বলছেন দুইটা নিয়ামত পাবে মনে রাখবেন নিয়ামতটা ইউসলি হেলা কুমা আমার আল্লাহ বলছেন তোর সব আমল আমি ঠিক করে দিব বাকি গোলা আল্লাহ আকবা। আল্লাহ বলছেন ওই আক্সির আখুন জনো বাকুম তোর অতীতের গুনাগুলা আমি মাফ করে দিব আল্লাহ বলছেন ও মাইউতে আইল্লা হাওয়া রসুল আহ ফাফাদ ফাফৌ আর যে আল্লাহ এবং তারা সুলের রাস্তায় চলে আল্লাহ বলছেন প্রকৃত সফল সেই আল্লাহর কাছে হয়ে যাবে আল্লাহ আকবার সফলতার দর্শন আমাদের মধ্যে চেঞ্জ হয়ে গেছে আমি এখন শহর কমিটির দায়িত্বে আসছি আগে ছিলাম ইউনিয়ন এখন একটা পদে আসছি বলে আপনার ছেলে করে কি কয় রাজনীতি বা খায় কি কয় কন্ট্রাক্টারি এটাই এখন পেশা আমার টার্গেট এখন কিভাবে বিভাগীয় দায়িত্বে যাওয়া যায় আস্তে আস্তে সেন্ট্রালে যাওয়া যায় আপনার ছেলে কি করে কই বিদেশে পাঠায় দিয়েছি আগে ছিল দেশে এখন বিদেশে চিন্তা করছে আমি সফল আগে মানুষের দোকানে কাজ করতাম এখন নিজে একটা দোকানের মালিক হয়েছে আমি সফল তাই তো আগে পড়ালেখা আমি করি নাই কিন্তু আমার দুইটা ছেলে এখন ইউনিভার্সিটিতে চলে গেছে আমি এখন সফল আমার পাঁচটা ছেলেই সরকারি জব করে আমি এখন সফল আমার আল্লাহ রাবলামিন বলছেন না না এইগুলো একটাও সফলতার মানদণ্ড নয় এই আয়াতে কেরিমার তাফসিরের মধ্যে আসছে ফাকাত ফাদা ফাউদা নাজিমা আই আল্লাহ রাবলামিন বলছেন ওয়ামান জুহযিয়া নিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফা ও দুনিয়ার মানুষ যেদিন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডেকে বলবেন ও আমা মানুতি ডানহাতে আমল নামা দিয়ে বলবেন ও বান্দা আজকে জাহান্নাম থেকে তোর নাম কেটে দিলাম জান্নাতের দিকে পথ ধর আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন বুস্টার ডোজ দাও বুস্টার কি দিবে বুস্টার মানে কি বুস্টার মানে আল্লাহ আমিন বলবেন তাদের জন্য বাইনা সামনে থেকে আর ডান থেকে দুইটা আলো দিয়ে দাও এই আলো দুইটা নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাও আল্লাহ বলছেন নাজিমা বান্দার জেনে রাখ এইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা আল্লাহ বলছেন দুইটা কাজ করো দুইটা নিয়ামত দিব চূড়ান্ত সফলতার জন্য রাস্তাটা ঠিক করে নাও রাস্তা অনেকগুলো থাকবে গুগল ব্যবহার করেন আপনারা করেন না কি লেখেন এখন আসেন কোন জায়গায় আপনি আপনি লিখছেন আপনার জায়গাটা সিলেক্ট করে দিয়েছেন এরপরে যাবেন কোতান হোয়াট ইজ ইউর ডেস্টিনেশান আপনার ডেস্টিনেশান হচ্ছে ঢাকা সাথে সাথে আপনি যেই না স্টার্ট দিয়েছেন ডাইরেকশানে ডাইরেকশানে আপনাকে অনেকগুলো রাস্তায় থাকবে কিন্তু সবচেয়ে আশ্রয় মুমকিন সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে যে এই দিক দিয়ে ওই দিকের রাস্তাটা তোমাকে দেখায় দেবে আপনি চাইলে এই দিক দিয়ে ঘুরে ঘুরে একদম জাপলংয়ের রাস্তা দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে তারপরে ঢাকা যেতে পারেন আবার এদিক দিন আছে শহরের ভিতর দিয়ে সিলেট ওই দিক ঢাকা যেতে পারেন না আমি এদিক দিয়ে যাবো না চুনারু ঘাট হয়ে ওই মাথা হয়ে ব্রাহ্মণ মাথাতে ঢাকা যেতে পারেন সবগুলাই ঢাকা যাওয়ার রাস্তা কিন্তু আমি তো সরল সোজা রাস্তাটা চাই আল্লাহ আল্লাহ বলছেন তোর ডেস্টিনেশন তুই বল বান্দা আল্লাহর কাছে আমি বলেছি ইয়া কানা আবুদ ওয়া ইয়া আই রব আমি আসুন কোথায় আছি আমার লোকেশন তোমার জানাই দিলাম না বুধু বললেন ঠিক আছে এখন বল কোথায় যেতে চাস আই রব আমাকে সরল সঠিক রাস্তা রাস্তা তো অনেকগুলা আছে বল আল্লাহ না না আমার অনেকগুলা ভাই ব্রাদার গত সপ্তাহে ঢাকা গেছে কোন রাস্তা খারাপ আর ভালো তারা জানে কোন রাস্তায় রাত্রে জ্যাম পরে আর পড়ে না তারা জানে আল্লাহ আমি যেমন তেমন রাস্তায় যেতে চাই না ওই রাস্তা দেখাও নবীরা সিদ্দিকরা যে রাস্তায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে বলবেন তোর অবস্থান ঠিক আছে কামনা ঠিক আছে তোর ডেস্টিনেশনের জন্য আমি আল্লাহ এখন তোরে জানায় দিলাম বান্দা তুই আমার হেফাজতে আমার পয়সায় দেওয়া হচ্ছে আল্লাহর জন্য দায়িত্ব الله رب من ايجونا بلجان ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اه دنيا المانوش তুমি যদি আল্লাহ এবং তার রসুলকে তোমার মানসা বানায় নিতে পারো তোমার যদি তাৎ করার মন মানসিকতা দুনিয়ার সবাইকে কি বলল সময় নাই আমি বুঝেছি আমার নবী যে রাস্তা আমার আল্লাহ যে রাস্তা দেখায় গেছেন হাজার কথাকে উপেক্ষা করে আমি আল্লাহর রাস্তায় চলার সিদ্ধান্ত নিয়ে নিলাম আল্লাহ বলছেন দুনিয়ার সবাই একদিক আমি আল্লাহ তোর জন্য বললাম তুই বান্দা সফল সবার আল্লাহ তাহলে কথা বলার প্রথম সালাম দুই নম্বরে আপনাকে হক এবং সরল সোজা কথা বলতে হবে কথার মধ্যে কোনো ঘাপলা আনা কথার মধ্যে কোনো বক্রতা আনা কথার মধ্যে কোনো সত্য কথাকে গোপন করে রাখা এইটা ইমানদারের দায়িত্ব হবে আর দুইটা পয়েন্ট বলবো বলব আল্লাহ রাবুরহিন বলছেন এবার সুরা কফ আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কথা বলার জন্য তোমাদের জন্য তৃতীয় নির্দেশনা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম মাই এল কৌলিন মানুষের মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না চিৎকার করে বলেন তো মানুষের মুগ্ধের শব্দ উচ্চারণ হয় না হয় না কথা বলেন আল্লাহ বলছেন মা হয় না মানুষের মধ্যে হয় না আল্লাহ এস্তেসনা করতেছেন ইল্লা দিয়া আল্লাহ ইস্তেসনা করে বলছেন হয় হয় বান্দা হয় কোনটুকু হয় জানো না কি ওই পর্যন্ত হয় যেইটা আল্লাহ দ্রুত তার সাথে সংরক্ষণ করার ক্ষমতা রাখেন আল্লাহ যেইটা সংরক্ষণ করার ক্ষমতা রাখেন মানুষ কেবল সেই কথাটুকুই বলতে পারে এইটার মানে মানুষ যা কিছু বলে আল্লাহ বড় তৎপরতা আর সাথে সেইটার হিসাব নেয়া রাখে ঠিক না মুফাসসিররা বলেন আল্লাহ যদি এখানে বলতেন মাই আল মিন কওলিন ইল্লা লাদাই রাকিব আল্লাহ তোমাদের কথার সংরক্ষক যথেষ্ট ছিল আল্লাহর জন্য কিন্তু আতিদ বললেন কেন আল্লাহ আতিদ মানে মহা তৎপর বলেন আতিদ মানে কি এই যুবকেরা বুঝবে মোবাইলের মধ্যে আমরা ব্যবহার করি এক সময় বাটন ওখান থেকে বাড়তে বাড়তে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি এখন ফাইভ পয়েন্ট ফাইভ জি ঠিক কিনা আজ থেকে দশ বছর আগে যদি কেউ বলতো আমার ছেলে কুয়েতে থাকে আমি এখান থেকে আহারে এমন একটা জিনিস আসবে দেখে দেখে তার সাথে কথা বলবো আমার ছেলে ওই পারে কানলে আমি দেখতে পাবো হাসলে দেখতে পাবো কোন জামা পরে আছে দেখতে পাবো বলছে তোর পাপ না পাগলা করে তো যাই ভর্তি হওয়া উচিত আজগবি কথা বলার জায়গা পাস না কি বলতো কি না আইয়ুব খানকে চিনেন আপনারা পাকিস্তানের প্রেসিডেন্ট উনি নাকি পাবনা মেন্টাল আসছিল পরিদর্শন করার জন্য যেই না ভিতরে গেছে একজন পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান এক পাগল বলছে বেশি ভাব নেওয়ার কাম নাই এক সময় আমি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম সাত দিন থাকো ঠিক হয়ে যাবে দশ বছর আগে যেই প্রযুক্তি আমাদের কাছে কঠিন ছিল এখন সেই প্রযুক্তি এত অ্যাভেলেবেল হয়েছেই কারো হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে এখন তাকে মানুষ ব্যাকডেটেড বলে আনস্মার্ট বলে ঠিক না আমার আল্লাহ বলছেন মাই অ্যালফি নাতি ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়ায় যা বলো না কেন সব কিছুর সংরক্ষণ করে রাখার ক্ষমতা আল্লাহর কাছে আছে অতএব বান্দা তুমি যেইটা বলবে সেইটা একটু মাথা খাটায় বুঝে সুঝে বলি উল্টা পাল্টা বললে কিন্তু আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে না। আল্লাহ মাঝে মাঝে একটু প্রমাণ দেখান গত কিছুদিন আগে বাংলাদেশে একজন খুব লাফাই ছিল কথায় কথায় খালি ইসলামের বিপক্ষে বলে হুজুরের বিপক্ষে বলে হুজুরদেরকে চ্যালেঞ্জ দেয় আসেন ডিবেট হবে ডিবেট হবে আবার দলকেও বগলের নিচে নিচে সাথে সাথে দলের পক্ষেও কথা বলে একটু কান্দে কাটে আল্লাহ বলছেন অনেক হয়েছে তো এখন এইগুলা ঘটনার সাথে কোনো সম্পর্কই নাই দুই বছর আগের দুই মিনিট সতেরো সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে গেছে যেই না ফাঁস হয়েছে ওইটার পাওয়ার এত প্রথমে দলের থেকে নামাইছে এরপরে পদের থেকে নামাইছে এরপরে নিজের দায়িত্বে দেশের থেকে বাড়ায় এখানে এইখানে ওখানে লাত্তি খায় আবার দেশে আসছে আসার পরে ঢাকায় আসে না গ্রামে আসে বোঝা যায় না এর পরে তার বউ যখন থানায় যায় জিডি করছে যে আমারে পর্যন্ত জালায় তখন বোঝা গেছে মালটা বাড়িতেই আছে নাম বলা লাগে আপনারা চিনে ফেলছেন ঠিক কিনা আমি সচারাচরের কম কথা বলি না কিন্তু আজকে বলার কারণ আছে বিনা কারণে বলি নাই আপনি কত সুন্দর ইঙ্গিতে বুঝলেন 2 মিনিট 17 সেকেন্ড অল্প একটু ক্লিপ ফাঁস হওয়ার কারণে তার এই পরিণতি কিন্তু ভাই এবার একটু নিজের দিকে তাকান আপনি আমি আপনার আমার এই ক্ষুদ্র জীবনে এমন কোনো কথা বলছি কিনা সেই কথাটি আমি আমার বোনের সম্পর্কে বলতে পারবো না অপরের বোন সম্পর্কে বলি অপরের বোনের শরীর নিয়ে বনের আলোচনা করি আমার মায়ের কথা আমি বলতে পারবো না আমার বাপের সামনে উপস্থিত থাকলে যেই কথা বলতে পারবো না আরেকজনের বাপের সম্পর্কে সেরকম কথা বলি যেই কথা আল্লাহ নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন সেই কথাটা দিব্য মুখ দিয়ে বলতে থাকি আপনি আর আমার এই সকল কথামালা যদি আল্লাহ আপনার আমার কথামালাগুলো আল্লাহর সামনে ফাঁস করে দেন বুকে হাত দিয়ে বলেন তো ওই দিন কি বাঁচার কোনো কায়দা থাকবে থাকবে যেই কথা আপনি আপনার পিতামাতার সম্পর্কে বলতে পারেন না ওই কথা অন্যদেরকে বলে একটা মহিলা সামনেতে চলে গেছে তিন বন্ধু মিলে কি আলোচনা করে বন্ধুদের কাছে শুনে দেখেন কি মুরব্বী আসরের নামাজ পড়ে দোকানে চলে গেছে ডান পাশে বসে গিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি ক্যাশিয়ার বামের জন্য কোনো কথাই বলে না উনি খুব মোহাত্মেক মানুষ কেবল আসরের নামাজ পড়ে আসছে এখনো তাসভি শেষ করে নাই এদিকে গিবত চলতেছে অনেকক্ষণ পরে বলতেছে আসলে এইগুলো কথা বলা উচিত না কিন্তু না বলেও পারি না আল্লাহ মাফ করুক বলে উনিও সাথে যোগ দিছে আছে কিনা কি সুন্দর শরীয়ত সম্মত সিস্টেমে সিস্টেম কথা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক লোকটা আসলেও ভালো না কি না আমার আল্লাহ বলছেন মানুষ তুমি যা বলো মুখদের সব আল্লাহর কাছে লিখা আছে আল্লাহ যা নিষেধ করলেন জবান দেওয়ার মালিক আল্লাহ বলছেন খবরদার এরকম কথাবার্তা তুমি বলো না যে এইটার হিসাব আল্লাহর কাছে দিতে পারবে না দেখতে না আমাদের সমাজে ভাইরাস গিবত করা ভাইরাস মিথ্যা কথা বলা ভাইরাস গালি দেওয়া ভাইরাস আদর করে গালি দেয় আদর করে ভালোবেসে গালি দেয় হারাম একটা পান নিয়ে আয় আমি বললাম এটা বাপের ঠিক না আপনি জানলেন কেমন করে কই নাও জুবিল এটা আমার নাতি হয় তাই বলে আপনার নাতির আপনি হারাম দাদা বললেন কে কয় এটা মজা করে বলছি আরে ব্যাক কর আসা কিনা এক বন্ধু আরেক বন্ধুর শালা বলে ডাক দেয় না এই শালার বাটা এদিকে বলে কিনা নিজের বউরে পর্যন্ত কত বিশ্রী কথা বলে যে কথা তার বলার অধিকারের মধ্যে নাই অথচ এরকম কথা বলে ময়াকার গয়ে দীর্ঘই না বানান করে দিলে তো বুঝবেন না আদর করে ডাক দিচ্ছে বউরে একটুখানি খালি উনিশ বিশ হয়েছে এই গালাগালি করি আমরা এই মুখ এই অজস্র বাজে কথার মুখ আমাদের আরে আমাদের মসজিদে অনেক জায়গায় তো মজা করে বলছি মসজিদে আমাদের কাছে দোয়া নিতে আসছে ব্যাটারে কোলে নিয়ে কয় হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন আমি বললাম এটা তো আপনার বেটাই না দোয়া করা নিয়ে আপনার টেনশন কি কয় হুজুর কি কল আপনি এটা আমার পোলা ভুলে হালার পোলা কয়ে হালাইছে তা আমরা এখন ফান করতে করতে এখন গালিকে ফান বানাইছি মিথ্যা কথাকে ফান বানাইছি দুই চার বন্ধু এক হলে গিবদ গিল্লা করা এটা আমাদের কাছে কোনো আইটেমই না পরনিন্দা করা এটা কোনো বিষয়ই না মিথ্যা কথা তো আমাদের কাছে একদম কোনো ব্যাপারই না এইটা আমরা বানাই ফেলছি ঠিক কিনা ভাই আল কিসবু উম্মুজনুব মিথ্যা সকল পাপের মা আপনি একটা মিথ্যা বললে দশটা মিথ্যা দিয়ে ওটাকে ঢাকতে হয় উপায় থাকে না টাকা পাবে বাড়িতে আসছে দেনাদার আসার পরে বাপ ভিতরে আসে বেটারে বলছে যা যায় বল আব্বা বাড়িতে নাই ব্যাটা বেকুবের বেকুব যায়ে বলছে আব্বা বলল আব্বা বাড়িতে নাই কিরম বিপদ হবে চিন্তা করেন এই কথারে সামাল দেওয়ার জন্য রে কত কি করা লাগবে উপায় আছে ভাই প্রিয় ভাইয়েরা অতএব আমরা মুখ দিয়ে যা কথা বলবো বুঝে সুঝে আমাদেরকে কথা বলতে হবে কথা একটা পাইলাম আর বলে দিলাম এটা আমাদের দায়িত্ব নয় প্রিয়ভাইরা বিশেষ করে ফেসবুকে আমরা যে রিউমার ছড়াই কিছু একটা দেখছি কোনো কথা নাই বার্তা নাই দে শেয়ার ওটা কি সত্য না মিথ্যা রসুল বলছেন সামিয়া একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শোনে তাই বলে আমার আব্বা বলতেন মাঝে মাঝে আরে বেকুবের দল মাহফিলের প্রচার করা কঠিন তোমরা মাহফিলের তো ঘোষণাই দিতে জানো না কোনো একটা মহিলার কাছে যায় বলবে বুবু আমাদের গ্রামে কিন্তু আগামী তেইশ তারিখে একটা জলসা সব আছে আল্লাহর কসম করে বলছি তোরে আমি গোপনে বললাম এই কথাটা তুই কাউকে বলবি না কাম হয়ে গেছে ওই মহিলা একটু দূর যাওয়ার পরে পাশেই যায় বলবো বুবু আল্লাহর কিনা আমি কিন্তু এই খবরটা শুনছি তোকেই খালি বললাম তুই জান কাকে বলিস না আড়াই ঘন্টার মধ্যে গ্রাম কবার আসলে ভাই এই যে পেট পাতলা মু করা এই ধরনের কথাবার্তা আমরা বলি এটা আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না প্রিয় ভাইরা অথব আমাদের মুখ দিয়ে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে মিথ্যা কথা বলবো না বললেন না তো সবাই মিথ্যা কথা বলবো কি বদ গিল্লা করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমিন সর্বশেষ পয়েন্ট ভালো করে খেয়াল করেন সুরাবাকার তিরাশি নম্বর আয়াত আল্লাহ অভিনব চারটা ওয়াদা নিয়েছেন উম্মতে মোহাম্মদের কাছে নয় নিয়েছেন বনি ইসরায়েলের কাছে বনি ইসরায়েল তিনটা কারণে বিপর্যস্ত ছিল কোরআন যদি কেউ বুঝতে চায় বনি ইসরাইল না বুঝলে কোরআন বোঝা কঠিন কারণ পুরা কোরআনে চারবার মাত্র মোহাম্মদ সাল্লা নাম আছে কয়বার চারবার মাত্র মোহাম্মদ নাম আর উম্মতে মোহাম্মদী নামে কোনো নামই কোরআনে নাই উম্মা ওয়াসাতা আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থার জাতি হিসাবে সম্বোধন করেছেন কিন্তু পুরা কোরআন যদি আপনি দেখেন দুই পাতাতে একবার অন্তত পক্ষে বনি ইসরাইলের নাম আছে আল্লাহ হারাব্বুল আলমিন বনি ইসরায়েলের তিনটা কারণে তারা বিপদে ছিল এক নম্বরে তাদের পুরুষদেরকে হত্যা করে ফেলা হতো দুই নম্বরে নারীদেরকে তাদের দাস বানায় রাখা হয়েছিল তিন নম্বরে তাদেরকে স্বাধীনতা নামে কোনো নিয়ামত তাদের সাথে ছিল না আল্লাহ রাব্বুল আলমিন মুসাল্লামকে প্রেরণ করলেন ফেরাউনকে পরাজিত করে দিলেন ফেরাউন যখন পরাজিত হয় তাপসিরের ভিতরে আসতে সাইসার উত্তাফা সিরের ভিতরে তাপসিরের সাদের ভিতরে আসতেছে আট লক্ষ ষাট হাজার সৈন্য সহ আল্লাহ ডুবাইয়া মাসে আল্লাহ আকবা সবগুলা মিলে সিদ্ধান্ত নিছে আর মুসাকে বাঁচায় রাখা যাবে না গোড়ার সহ কেটে দিতে হবে রওনা হয়ে গেছে তিন দিক থেকে আট লক্ষ ষাট হাজার সামনে দরিয়া ইসলাম কাল্লা বললেন মারেন লাঠি বারো রাস্তা হয়ে পার হয়ে গেল বনি ইসরাইল পার হওয়ার পরে ফেরাউন চিন্তা করছে বড় সুবিধা নিজের এলাকায় মারলে তো নিজের বদনাম হয় এই জন্য নিজের এলাকায় না মারে মুসা গাধারে গাধা রাস্তা বানালি তো বানালি বন্ধ করলি না রাস্তাও রেখে গেলি ওই পারে যাই ওদেরকে সাইজ করব। নিজের এলাকায় বদনামই নিব না সোর নাকি যারা চুরি করে তারা তিনটা নিয়ম মেনে চুরি করে নিজের গ্রামে চুরি করে না কারণ দিন শেষে তো নিজের গ্রামে ধরা খাইলে অপমান বেশি দুই নম্বরে নতুন বিয়ে হয় ওই বাড়িতে বিয়ে ওই বাড়িতে চুরি করে না কারণ এরা রাত সারা রাত ধরে ঘুটুর ঘুটুর করে আর যেই বাড়িতে মুরব্বী থাকে ওই বাড়িতে সোর জানলে যায় না কারণ এই মুরব্বী সারা রাত কাশে আর অল্প শব্দেই ঘুম ভেঙে যায় ঠিক না ফেরাউন চিন্তা করছে এই নিজের এলাকায় তো আমি এই কাজ করতে পারিনি ওই পারে যাই করব আরে বোকার বোকা মুসা রাস্তা বানাইলি তো বানাইলি বন্ধও করে গেলি না আল্লাহ বলে নেমে দেখ কি বলেন কি বলছে আল্লাহ নেমে দেখ নামসে মধ্যে একাই নয় আট লক্ষ ষাট হাজার শূন্য সহ আল্লাহ বলছেন বনিস একটা তলোয়ারের ধার ক্ষয় করালাম না একটা পাথর নিক্ষেপ করালাম না একটা তীর থেকে ধনুক থেকে বের করালাম না আমি আল্লাহ আট লক্ষ ষাট হাজার সহ ফেরাউন সদল বলে ডুবাইয়া দিলাম আজকের থেকে তোমরা স্বাধীন আজকের থেকে তোমাদের নারীরা স্বাধীন আজকের থেকে তোমাদের পুরুষদেরকে আর হত্যা করতে পারবে না এর থেকে বড় বিজয় আর বনি ইসরাইল পায় না আল্লাহ আকবার ভালো করে গভীর মনোযোগে বোঝেন বিজয় দিলেন আল্লাহ এবার আল্লাহ শপথ করাচ্ছেন স্কুলে গেছেন আপনি স্কুলে শপথ করছেন কখনো আমি শপথ করিতেছি যে ঠিক কিনা করছেন না ভালো করে কনসেপ্টটা মনে রাখেন আল্লাহ এখন শপথ করাচ্ছেন তাদেরকে আল্লাহ বলছেন ইল্লাল্লাহ ও বনি ইসরাইল এক নম্বর শপথ আজকের থেকে লা তাবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মাাবুদ মানা যাবে আমাদের মাাবুদের নাম কি আল্লাহ যারা ঘুমারনি তারা শুধু বলেন আমাদের মাাবুদের নাম কি আল্লাহ বলছেন বলেন লা তাবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ তোমার মাবুদ নাই আমাদের এখন মাহবুধ তো অনেক ঠিক কিনা সময় মাহবুদ একরকম দুঃখের সময় মাহবুধ একরকম বিপদে পড়ে গেলে অসুস্থ হয়ে গেলে তখন অমু খুজুরের মাজার আর অমু খুজুরের দরগায় মান্য দেওয়া লাগে আছে না পাঠাই দেয় অমু খুজুরের কাছে তাবিজ ঝুলাই তাবিজের মধ্যে কামানু জিব্রাইল মিকালু এরপরে এ চিহ্ন সে চিহ্ন দিয়ে গলায় ঝুলাই দিতে চিন্তা করছে কিরে হাতে সুমাদেশ ক্যান কইটা অমুক মজার শরীফ থেকে নিয়ে আছা লাল ছুত আমার কবস রে বা না হাতের কবচ নাকি উনার রক্ষা কবস আবার বলে উনার আল্লাহ ভালো করে ইমান মজবুত করেন বিপদে পড়ুক আপদে পড়ুক সুখে থাকুক দুঃখে থাকুক আমার আপনার ডাকা এবং আশ্রয়ের স্থলের নাম কি আল্লাহ মজবুত করে নিবেন ইমান আল্লাহ রাবুলিন এবার বলছেন এক নম্বর শপথ গেল তোমাদের দুই নম্বর শপথ কি ও বনি ইসরাইল ও তাবৎ পৃথিবীর মানুষ তোমাদের জন্য দুই নম্বর দায়িত্ব দিলাম আজকে এত বড় তোমাদের বিজয় দেওয়ার পরে পিতা মাতার সাথে তোমাদেরকে সদাচরণ করা লাগবে কি করতে হবে যারা অশিক্ষিত স্কুল কলেজে যায় নাই স্মার্টফোন ভালো করে মোবাইল ব্যবহার করতে পারে না পড়ালেখা শিখে নাই তারা নিজেদের পিতা মাতাকে সম্মান করবে আর যারা আধুনিক স্মার্ট এই জেনারেশনের জামার কাঠ চুলের ছাট চলাফেরার ঠাট এইগুলো যাদের বিশাল তারা পিতা মাতাকে সম্মান করা লাগবে না ঠিক না ঠিক বাবা কিন্তু আপনি উল্টাটা দেখেন এখন সন্ধ্যার পরে মা যদি বলে বাবা কই আসিস একটু বাড়িতে চলে আয় কখন আসা লাগবে আমার জানা আছে যখন তখন ফোন দিবে না বেশি ফোন দিলে কিন্তু বাড়িতেই আসবো না আচ্ছা কিনা মা বলে ঠিক আছে বাবা ঠিক আছে যখন মন চায় তখন আসিস তাও যেন বাইরে থাকিস না আসিস বাবা আর বুকটা ভিতরে ফেটে যায় কামড়ায় যায় দুঃখ পায় কষ্ট পায় আল্লাহ বলছেন ওফিন আর আপনি তারে হাকার দিয়ে কথা বলছেন আপনার তকদিরকে আপনি নিজেই ধ্বংস করে দিচ্ছেন ঠিক কিনা এরম সন্তান আপনাদের এখানে নাই না তাহলে আমাদের ঢাকায় আছে তাই তো কি ধাপট কি ভাব আপনার কি না আপনি হয়ে গেছেন আপনি কচু হয়েছেন আপনার ধ্বংস আল্লাহ হুমা হুমা ওই পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান নাম আপনি এরকম ব্যবহার করলে আপনি আপনার জাহান্নাম নাম কিনে নিছেন সাবধান হয়ে যান আচরণ বদলায় ফেলেন আমাদের প্রত্যেকের আচরণে পিতামাতার সাথে সমস্যা আছে। বাপমা বলে না শুধু ভিতরে ভিতরে মুচরায় পিতামাতার বুকের ভিতরে ওইটুকু কষ্ট আপনার আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে জেনারেশন এই জেনারেশনের নাম কি বেয়াদব জেনারেশন আদব নাই আমাদের মুরব্বীদেরকে কেমনে সম্মান করতে হবে আগেকার আপনারা একটু হিসাব করে দেখেন আপনার আব্বা ওলামাকে কি সম্মান দিছে ওস্তাদদেরকে আর আমরা কি সেই সম্মান দিতে পারি তাদেরকে হুজুর গেছে তার সামনে দাঁড়ায় থাকছে না থাকছে হুজুর পাশ হওয়ার নাই এতদূর না করলেও পারতো কিন্তু আদব ছিল তাদের আর এখন আমরা উনি মাদ্রাসায় যায় নাই স্কুলে যায় নাই আদবে ভরা আমি বিশ্ববিদ্যালয়ে গ্যারেজ ঠিক কি না আদব আল্লাহ বলছেন বিল ও কোন দিন দিনের স্বাধীনতার দিনে শপথ পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে যদি বাপমা কোনো ভুলও বলে আপনার মনে হচ্ছে এই কথাটা বলা ঠিক হচ্ছে না কিন্তু আল্লাহর রসুলের খেলাপ না হলে দাঁতে দাঁত চেপে মেনে নিবেন তাও ঘরের মধ্যে ঢুকে করে মারিয়ে দিবেন কাগজ ছিঁড়ে ফেলবেন একটা কাঁচের জিনিস থাকলে ভাঙবেন প্রয়োজনে বাপমা জানে বুঝতে না পারে রাগ মিটানোর জন্য এগুলো যদিও সম্মত পদ্ধতি না কিন্তু রাগ হয়েছে তারপরেও পিতা মাতার সাথে জোরে কথা বলেন না যদি জোরে কথা বলেন আপনার তকদিরে পোকা লেগে যাবে তিন নম্বরে আল্লাহ বলছেন তিন মিনিট সময় আর ভালো করে গভীর মনোযোগ দেন আল্লাহ বলছেন ওয়াল খুরবা তেমা ও দুনিয়ার মানুষ আমি বনি সাইলের কাছে তিন নম্বর শপথ নিলাম তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবা না এরপরে মিসকিনদের খবর নিবা আজকে আমাদের অবস্থা এমন হয়েছে নিজের মামাতো ভাই ফুপা তো ভাই ক্যামরার চিনি না নিজের ফুপুর কারা কারা সন্তান নাতি নাতি আছে তাদের সম্পর্ক নাই বিশাল বলো দানবীর মাহফিলে এসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মার হাবা অথচ উনি নিজের আপন ভাই বেরাদারের খবর রাখে না এইরকম মহা লোক দেখানো দানবীর আছে কি না নিজেদের বন্ধনকে মজবুত রাখতে হবে আপনার আব্বা মারা গেছেন কাদের সাথে তিনি চলতেন কোন থুপুর বাড়িতে খাবার পাঠাইতেন কোন খালাটাকে তিনি মহব্বত করতেন ঈদের সময় কাকে বাজার করে দিতেন রমজান মাসে কাদের খোঁজ খবর নিতেন আপনি যদি আপনার পিতার কবরে অটোমেটিক সোয়াব পাঠাতে চান পিতা মাতার বন্ধু বান্ধবী আপনজনদের সাথে আপনার সম্পর্ক বাড়ায় রাখেন আল্লাহ রাব্রমিন অটোমেটিক তাদের আমল নামায় সোয়াব পৌঁছাই দিবেন আমার আব্বা নাই আমার মা নাই আমার আব্বা থাকলে তো এই তরমুজের সময় একটা তরমুজ ভালোটা নিয়ে আসতাম আমার আব্বার বন্ধু আমার চাষা আমার ফুকু মুখে আছে একটা তরমুজ পাঠায় দেই একটা বড় মাছ পাইসি কিনে একদিন পাঠায় দেই একটা লুঙ্গি হাদিয়া পাঠায় দেই এই মাহফিলের সময় এই ঈদের সময় বিভিন্ন সময় পাঁচশোটা টাকা হাত ধরে হাদিয়া দিয়ে দিয়েছে উনার হয়তো দরকার নাই কিন্তু আমার বাপের রিস্তাদার আমার বাপ মায়ের বন্ধনে খালা ফুকু মামা আল্লাহ বলছে ওয়া দিল আমি আল্লাহ দূরের লোক ন বরং কাছের মানুষের সম্পর্ক রাখবে এই ওয়াদা নিয়েছি আল্লাহ আকবর সর্বশেষ আল্লাহারা প্রেমিন বলছেন অকুলিং ও বনি দল আজকে যে মহা স্বাধীনতা দিলাম বছরের পর বছর তোদের লক্ষ 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 পুরুষকে হত্যা করে ফেললো নারীদেরকে এরকম করে রাখলো আজকে তাদেরকে চুগনি খাওয়ায় শেষ করলাম তোদের জন্য সর্বশেষ ওয়াদা নিলাম যখন এই জবান দিয়ে কথা বলবি তখন মানুষের সাথে কোমল এবং নম্র করে কথা বলবি কথা বলবো কেমনে কমল ভাবে নম্র ভাবে হাসি মুখে হুজুর আছেন আপনাদের পাশে আমি লাস্ট একটা হাদিস বলি আপনাদের কাছে প্রিয় বলছেন তোমরা নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো কিভাবে একটা খেজুর দান করে হলেও একটা এ সিঙ্গেল পিস অফ ডেটস একটা খেজুর দিয়ে হলেও জাহান নাম থেকে বাঁচো আর তোমরা আল্লাহর কাছে একটা কবুল সাদা নিয়ে আসো কবুল সাদাকা মানে কি ওই রকম দাম যেটা গ্যারেন্টি হয়ে গেছে যেটা আল্লাহর কাছে মাকবুল লিখা হয়ে গেছে ভাইরে রে আপনার আমার কাছে যদি বলা হয় এমনভাবে জীবনে দুই রাকাত নামাজ পড়ছি এটা আল্লাহ কবুল না করে পারবেই না আপনারা একটু বলেন তো এরকম কোনো আমল দুই রাকাত নামাজ আপনাদের স্মৃতিতে আছে আছে ভাই এনি ফ্রম ইউ আছে আপনারা একটু বোকালো আপনারা বলবেন হুজুর এত ভাব নিয়ে যে আপনি আমাদেরকে বলছেন আছে কি না তা আপনি কত বড় বাপের বেটা আপনি একটু বলেন না আপনার আছে কি না আছে হুজুরের আছে আপনাদের চেয়ে খারাপ অবস্থা হুজুরের হজ নাই রোজা আরে রোজার যে কি অবস্থায় আল্লাহ কেবল জানে খালি না খাইয়ে থাকা আর পানি না খাওয়া ছাড়া কিছুই হয় না আসরের পর সময় কাটেনার জন্য ক্যারাম বোর্ড চালায় আছে না সময় কাটছে না যেন পাবজি খেলছে মার 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 সামনে সামনে ডানে ডানে পিছনে ওই বাথরুমের পাশে আমি কি হলো রে কি রে কাক মারতেছি কয় না হুজুর গেম খেলতেছি সময় কাটছে না তো উনি কোরআন ল করে না কিচ্ছু করে না রোজার মাসে এরকম করে গেম খেলে এরকম পাবলিক আছে না তাহলে আমরা কি একটা রোজা আল্লাহর জন্য করছি এটা আল্লাহ কবুল করবে বলতে পারবো ভাই কিন্তু রসুল্লা বলছেন একটা আমল আছে যেটা তুমি আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ কবুল কি খেলি মাথো থৈয়ে মেথো রসুল বলছেন এই পবিত্র কথা ভালো কথা বলা এটা ল্যার কাছে সদা